আমাদের দীর্ঘদিন থেকে যাত্রা শুরু হয়েছে, 93 সাল থেকে যাত্রা শুরু হয়েছে বিধানসভায়। এ নিয়ে 7 times ভোটে বিধানসভা নির্বাচনে জিতেছি এবং মন্ত্রী হিসাবে সেকেন্ড ইনিংস চলছে। আমাদের মূল উদ্দেশ্য রাজ্যকে সারা দেশের মধ্যে 1 নম্বর করা আর মোহনপুরকে ত্রিপুরার মধ্যে 1 নম্বর করা, অর্থাৎ শ্রেষ্ঠ মোহনপুর, এক মোহনপুর শ্রেষ্ঠ মোহনপুর। এটাকে সামনে রেখে এবং আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ ওনার হাতকে শক্তিশালী করার জন্য এবং দেশের প্রধানমন্ত্রী মোদিজির হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবাই মিলে কাজ করে যাব এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হলে আমি একা পারবো না, সারা রাজ্যের মানুষকে সাথে নিয়ে দলমত নির্বিশেষে যাতে সবাই মিলে বর্তমান ত্রিপুরা সরকারকে সহযোগিতা করে সেটা আহ্বান রাখবো। সাথে সাথে মোহনপুরের যত রাজনৈতিক দল আছে, সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, সবাইকে নিয়ে মোহনপুরকে শ্রেষ্ঠ মোহন করার জন্য আমার দ্বিতীয় ইনিংস শুরু হলো। আগামী দিনে কোথায় দাঁড়ায় এটা আগামী দিন বলবে। আশা করি আমরা এই কাজে কৃতকার্য হব, এটা আমার বিশ্বাস।